আসসালামু আলাইকুম হ্যালো গায়স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মোবাইল ফিক্স টু থেকে আমি আছি মোহাম্মদ মারুফ আহমেদ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়স আমার হাতে আজকে আপনি যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং এ থার্টি এটা হচ্ছে যে আপনার ডিসপ্লেতে আলো আসতেছে না মোবাইল এমনিতে রান হচ্ছে প্রাইভেট হচ্ছে চার্টস হচ্ছে কলও আসতেছে কিন্তু আপনার এটাতে আলো আসতেছে না তো এটা কি আমরা লাইট ইস্যু ধরব না এটা আসলে লাইট ইস্যু না কিংবা মাদার আপনার যে সেকশন আছে লাইটের এইটাও প্রবলেম না কারণ এটা একটা টেকনিশিয়ানের ফোন টেকনিশিয়ান আমাদের এখানে পাঠাইছে আমাদের পার্শ্ববর্তী দোকানদার আর কি তো তারা নতুন একটি ডিসপ্লে দেখেন এখানে দেখাইলাম যে নতুন একটি ডিসপ্লে আইনেও আমারে দিছে যেটা দিয়ে হয় কাস্টমারের ডিসপ্লে যদি কাজ করে তো আলহামদুলিল্লাহ আর কাস্টমারের ডিসপ্লে যদি কাজ না করে তাহলে নতুন একটা দিয়ে গেছে আমাকে ওটা লাগানোর জন্য তো তারা মূলত দেখছে ডিসপ্লে লাগায়া এখানে বোর্ডে কোনো প্রকার কাজ করা হয় নাই একদম নতুন একটি মোবাইল ওয়ারেন্টি ছিল কাস্টমারের খুব তাড়াহড়ার কারণে এটা খোলা হয়েছে মোবাইলটা তো এই ধরনের বুক আমি আসলে না করলেই নয় আমি কাস্টমারকে এটা বলি যে আপনাদের যদি মোবাইলে ওয়ারেন্টি থেকে থাকে তাহলে আপনার টেকনিশিয়ানকে দিয়ে এটা খোলাবেন না ওয়ারেন্টিতে পাঠাই দেন এটা আপনার জন্য ভালো হবে তো কিছু কিছু কাস্টমারের এরকমটা হয় যে তারা এখানে দেওয়ার পর মোবাইল কাজ হইতেছে না একজন টেকনিশিয়ানের কাছে দেওয়ার পর কাজ না হইতে পারে এটাই স্বাভাবিক হ্যাঁ তো তারপর দেখা যায় কি তাদের এটা মাইনে নিতে কোনো প্রবলেম হয় না যে নষ্ট হয়েছে হয়েছে কিন্তু দেখুন একটা জিনিস খেয়াল করলে যে আপনি যদি এটা ওয়ারেন্টিতে পাঠাই দেন এটা যদি ঠিক তারা নাও করতে পারতো নতুন একটা বোর্ড আপনাকে চেঞ্জ করে দিত তারা আপনি কি হয়তো এতে লাভ হয়তো বা এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাকে ওয়েট করতে হতো কিন্তু আপনি আরেকটা ফোন পেয়ে যেতেন একটা ফোন বললাম কিসের জন্য ভিতরে তো মাদার তারা চেঞ্জ করে দেয় যদি খারাপ বেশি হয়ে যায় তো এর জন্য আরেকটা ফোন বললাম আর কি তো দেখুন এটা কিন্তু তারা দেখছে তাদের ওইখানেও ভালো টেকনিশিয়ান আছে তারা দেখছে যে কানেক্টরে কোনো প্রকার প্রবলেম নাই কানেক্টর ভাঙে নাই কোথাও লুজ হয় নাই কিন্তু আমি ওখানে কিন্তু মার্ক করে দেখাইছি একবার যে ওখানে দেখেন একটা কেমন যেন মনে হইতেছিল আমার কাছে তো আমরা দেখবো এখানে যে কিভাবে এটা চেঞ্জ করলে হয় কি না দেখুন নতুন একটি আমরা ডিসপ্লে কানেক্টর এখানে নিয়ে আসছি মূলত এই সিরিজের এই ফোনগুলোতে প্রবলেম হচ্ছে এই জন্যই যে আপনার এটা বড়ো কানেক্টর হওয়ার কারণে যদি আপনার কোনো প্রকার হালকা একটু প্রেশার যায় এর উপর তাহলে দেখা যাচ্ছে যে এটা যে কোনো একটা প্রবলেম হয়ে যাচ্ছে যেমন চার্জ চার্জ লোড হচ্ছে না তারপর টাচ কাজ করতেছে না এগুলো সমস্যা হয়ে থাকে যেমন এ থার্টি টু এ থার্টি ফোর তারপর হচ্ছে থার্টি থার্টি ফাইভ আছে কি আমার এই মুহূর্তে জানা নাই তবে এ ফিফটি থ্রি হ্যাঁ এ টুয়েলভ এই জাতীয় ফোনগুলা এই কানেক্টরগুলা হয়ে থাকে এমন আর কি এই কানেক্টরটা যেটাতে খাটবে ওই ফোনগুলাতেই এরকম সমস্যা হয়ে থাকে তো আমরা নতুন একটি কানেক্টর এখানে নিয়ে নিয়েছি এটা আমরা লাগাবো এটা খুলে নিয়েছি তো এই কানেক্টরগুলাতে আমি একটা জিনিস পাইছি যেটা হচ্ছে যে দেখেন যে আপনার আলাদা কোনো প্রকার সোল্ডারিং এটার নিচে ইয়ে করতে হয় না আপনাকে আলাদাভাবে সোল্ডারিং করতে হয় না বাজারে দুই ধরনের কানেক্টর পাওয়া যায় একটাতে সোল্ডারিং থাকে আর একটাতে সোল্ডারিং থাকে না তো চেষ্টা করবেন যাতে সোল্ডারিং ইন যেগুলোতে আসে ওইগুলো নেওয়ার জন্য আমি দেখেন এখানে অনেকে অনেকভাবে কানেক্টর পরিবর্তন করে থাকেন আপনারা আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা রিমুভ করছি রিমুভ করার পর এটা খুব সূক্ষ্মভাবে আমি মাইক্রোস্কোপ দিয়ে এটা কাজ করতেছি দেখেন বসাই দিতেছি যে পেন্টগুলা যেভাবে বসে আর কি মাপ অনুযায়ী তারপর একটু পেজ দিয়ে হিট দিয়ে নিব ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এটা হচ্ছে আমার ওয়ে আমি এই ওয়েতে কাজ করি বেশিরভাগ তারপরেও যদি মনে হয় যে প্রপারলি কোনো পেন্ট কানেক্ট হয় নাই ওটা আয়রন দিয়ে কাজ একটু সোল্ডারিং করে দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি যে হটগানটা ইউজ করতেছি এটা হচ্ছে কুইকের আটশো একষট্টি প্লাস আর এখানে তিনশো পঞ্চাশ হচ্ছে হিট রাখছি আর এখানে হাওয়াটা রাখছি হচ্ছে পঞ্চাশের মতো তো আপনারা এভাবেই কাজ করে দেখতে পারেন যদি ক্যালোব্রেশন করা থাকে সঠিক দেখুন মোটামুটি এটা কানেক্ট হয়ে গেছে তো আমি একটু হালকা এদিকে সেদিকে একটু লড়িয়ে চড়িয়ে দেব যাতে প্রপারলি কানেক্ট হয়ে যায় আসলে কথা হচ্ছে যে আমি সামনে এই কাজগুলো দিতেছি এর জন্য যে আমার এখানে ইউটিউব নিয়ে কাজ করতে গেলে হয়তো বা দেখা যাইতেছে দোকানের যে চাপ থাকে ওইগুলো থেকে ভালোভাবে আসলে করা যায় না প্রপারলি সামনে চিন্তাভাবনা আছে যে আপনাদের জন্য ভালো কিছু কাজ করার জন্য তো আমরা কাজ করি কিন্তু আসলে আমি একা হওয়ার কারণে ভিডিও করার ওরকম মন মানসিকতাও থাকে না আর হচ্ছে যে আপনার ভালোভাবে এক হাত দিয়ে ভিডিও করতে না দেখেন এক হাত দিয়ে ভিডিও করতেছি যার কারণে এরকম তো আমাদের মোটামুটি কানেক্টরটা লাগানো হয়ে গেছে এখানে তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বিষয়টা বুঝতে পারলেন যাতে আপনারা জানতে পারেন হ্যাঁ এই কাজ কিন্তু অনেক সহজ একটা কাজ সবাই অনেকেই অনেক আপনার নাইনটি পারসেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি টেকনিশিয়ান এই কাজগুলো করতে পারে মোটামুটি আমি আশা করি যে কারেক্টর পরিবর্তন করতে পারে কারণ এখন যোগ হচ্ছে যে অন্যরকম প্রযুক্তি সবার কাছেই মাইক্রোস্কোপ আছে সব কিছু আছে এরকম আছে তো আমি ভিডিওটা করছি এর জন্য যে আপনারা যাতে আপনি খুব সহজেই এটা ফাইন্ড আউট করতে পারেন যে এটা সব কিছু ঠিক আছে বোল্ট ঠিক আছে আর এল লাইটের যে তোগুলা বোল্ট প্রয়োজন সব ঠিক আছে তারপরেও লাইট আসতেছে না হ্যাঁ এরকম হয় দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন যে প্রথমেই ছোটো যে ইয়াগুলো আছে বিষয়গুলো আছে ওগুলো দেখার জন্য তারপর আইসি তারপর হচ্ছে সিপিও তারপর এরকমভাবে হ্যাঁ স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন তো এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কি যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন